বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি একটা তিনি সবাই কেমন আছেন আমি আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে কাশ্মীরের পাপা আর কি দ্বিতীয় দিন তার কাজে যাওয়ার তো প্রথম দিন তো কাজে গিয়েছে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হচ্ছে তার পরের দিন মানে পাঁচ তারিখের মে মাসের পাঁচ তারিখে আজকে হচ্ছে আমাদের এখানে বারো রোজা তো আলহামদুলিল্লাহ রোজাগুলো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে রোজার দিনগুলো কেটে যাচ্ছে আর একটা একটা করে রোজা আমাদের জীবন থেকে কমে যাচ্ছে তো এই তো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তাশ্মীরের পাপা মার্কেটে গিয়েছিল সে কাজের জন্য এই তো রুটি কিনে নিয়ে এসেছে আর দই কিনে এনেছে দই হচ্ছে বড় ছোট ওই দইগুলো সবাই খেতে পারে কয়েক প্যাকেট চিপসও কিনে এনেছে কারণ বাচ্চারা চিপস অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে বড় বড় প্যাকেট চিপসের বড় প্যাকেট না কিনে ছোট ছোট প্যাকেট কিনে আনলে ভালো হয় বড় প্যাকেট কিনে আনলে হচ্ছে নষ্ট হয়ে যায় সবগুলো খাওয়া হয় না আর এটা দেখতে পাচ্ছেন একটা অ্যালমুনিয়ামের হচ্ছে প্যাকেট তো এটার ভিতরে অ্যালমুনিয়াম কাগজ আছে তো ওগুলো দিয়ে হচ্ছে আমি রুটিটাকে পেঁচিয়ে দিব আর সবার শেষে দেখাচ্ছি অনেক হচ্ছে আমি আপনাদেরকেই তো খুলেই দেখাচ্ছি অ্যালমোনিয়াম কাগজটা কেমন এই যে দেখুন তো একটু একটু করে হচ্ছে বের করে পরে আমি রুটি পেঁচিয়ে দেবো যাই হোক এখন সবার লাস্টে দেখাচ্ছি অনেক সুন্দর মানে আমার পছন্দের একটা ফ্লাস্ক বলা যায় এটা হচ্ছে যদি আমি আপনাদের খুলে ভিতর থেকে বের করে দেখাচ্ছি যে জিনিসটা কেমন দেখতে আমার কাছে তো মানে অনেক ভালো লেগেছে কালারটাও দেখুন মশাল্লাহ স্ট্যান্ডার্ড কালার বলা যায় তো যাই হোক জিনিসটা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এটা দিয়ে চা ছেকেও খাওয়া যাবে এরকম ধরনের আর কি আর ভিতরে হচ্ছে মানে এটা ভিতরে যদি কিছু রাখি ঠান্ডা জাতীয় কিছু তাহলে বারো ঘন্টা থাকবে আর গরম হচ্ছে আট ঘন্টা থাকবে তো এটা হচ্ছে যাই হোক এখন আমি কাশ্মীরের পাপার ইফতারিগুলো গুছিয়ে দিচ্ছি তো ফ্লাক্সের ভিতরে হচ্ছে আমি গরম দুধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক বোতল পানি আর এই তো একটা রুটি যে এনেছিল রুটির মধ্যে এলা তন্ন তারপরে শশা তারপরে হচ্ছে টমেটো এগুলো দিয়ে পেঁচিয়ে তারপরে এই তো প্যাকেটটা করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা দই আর ছোট্ট ওই প্যাকেটটুকের ভিতরে হচ্ছে চার পাঁচটা খেজুর দিয়ে দিয়েছি আর এক বোতল পানি আর সাথে একটা চামচ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটা জেলই এটা হাতে মাখানোর জন্য তো জেল বলা যায় আর কি তো যাই হোক এই তো আমি এখন তাশ্মীরের পাপার কাজের ব্যাগটা হচ্ছে গুছিয়ে দিচ্ছি এটার ভিতর হচ্ছে সব কিছু আর কি ইফতার দিয়ে দিলাম আজকের ইফতার তো গতকালকে দেখিয়েছি আপনাদের সঙ্গে যে আমি ইফতার করেছি একা একা আসলে ইফতার করতে ভালো লাগে না তো তাশ্মীরের পাপাকে বিদায় জানিয়ে তারপরে আমি এই তো রাযান রায়ানকে হচ্ছে মানে তাসমীর রায়ের পাপা যখন আর কি বাসা থেকে বের হলো তখন ওরা একটু ট্যাবলেটে কার্টুন দেখতে ছিল তো এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন আর অল অপশন চালু করে দিবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল সবাই সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন তো রায়নের মানে রায়ন তাসমির ওরা কার্টুন দেখতে অনেক পছন্দ করে তো আমি ওদেরকে বলতেছিলাম যে কার্টুন দেখতেছো তোমার পাপা তো চলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে জানো তো রায়ান আমাকে বলতেছিল যে পাপা কাজে যাচ্ছে মানে তারা অভ্যস্ত হয়ে গেছে যে গতকালকে যেহেতু বাবা কাজে গিয়েছিল তাদেরকে একটু বুঝিয়েছি যে কাজে যদি না যায় তাহলে আমরা খাবো কী কাজ না করলে তো টাকা আসবে না তো তারা বুঝে গিয়েছে যে বাবা তো কাজে যাচ্ছে বিরক্ত করে লাভ নেই বাবা যদি কাজে না যায় তাহলে তার আমাদের মজার মজার খাবার আসবে না বাসায় তো যাই হোক ওরা এখন কার্টুন দেখতেছে আর আমি এদিকে হচ্ছে কাশ্মীরের পাপাকে বিদায় জানিয়ে দিচ্ছি তো সে এখন চলে যে আলহামদুলিল্লাহ তো গতকালকে কাজে থেকে এসে বলতেছিল যে আমার মানে অনেক দিন পর কাজে গিয়েছি মানে শরীর হাত পা ব্যথা হয়ে গিয়েছে হঠাৎ করে যে অনেক দিন পর কাজে লেগেছে তো তাশ্মীরের পাপাকে বিদায় জানিয়ে আমি হচ্ছে যে এইগুলোকে একটু গুছিয়ে নিয়েছি এলোমেলো করেই রেখে গিয়েছিলাম কারণ এইগুলো গুছাতে গেলে একটু সময় লাগবে তো তাশ্মীরের পাপা লেট হয়ে যাবে যাই হোক এখন আমি এই তন্ন দিয়ে হচ্ছে রায়ানের জন্য আমি পাস্তা রান্না করব। প্রথমে ভুলেই গিয়েছিলাম যে তন্নটা অর্ধেক যেহেতু রুটির মধ্যে দিয়েছে আর অর্ধেক ফ্রিজে রেখে দেয় নয় নষ্ট হয়ে যাবে তো হঠাৎ মনে পড়লো যে রায়ান তো হচ্ছে আমার কাছে পাস্তা খেয়েছিল তো তাশ্মীরের পাপাকে ফ্লাক্সে করে দুধ গরম করে দেওয়ার পরে এই তো একমগ দুধের মতো ছিল তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করার পরে হচ্ছে রায়নকে খেতে দিব তো যেই দুধ আজকে জাল দিয়েছি লাতে গ্রানো তো ওইটা হচ্ছে একটু ভালোই সর পরে আমার কাছে ভালো লাগে এই দুধটা খেতে আর এইদিকে এই যে বাড়ির এই পাস্তাটাকে আমি করতেছি অল্প করে সিদ্ধ করে নিতেছি যেন রায়ান তাসমির ওরা খেতে পারে তো আমি পাস্তাগুলোকে রান্না করে নিয়েছি বেশি না শুধু টমেটোর ক্যাচ দিয়ে আর হচ্ছে এই তো ওপর দিয়ে আমি একটু মচরেলা ছড়িয়ে সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাব পড়তেছে তো এখন আমি এগুলো রায়ানকে খেতে দিব তো এদিকে আমি হচ্ছে মুরগির মাংসগুলোকে একটু ভিজিয়ে রেখেছি আজকে হচ্ছে শক্ত মুরগির মাংস দিয়ে আমি হচ্ছে ঝোল তরকারি রান্না করব আগের একটু পেঁপে রয়ে গিয়েছে তো সেই পেঁপে দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব আর এদিকে হচ্ছে রায়ন পাস্তা খেতেছে তো পাস্তা আমাকে দেখাচ্ছে মাম্মা লাইক মানে পাস্তাটা ওর কাছে নাকি মজা লেগেছে এই জন্য লাইক দিয়ে দিয়েছে তো ও এখন আমার কাছে জুস চাইতেছিলো তাকে জুস দিব আর সে সুন্দর করে ঘুরে এই যে বসলো তো বসে বসে সে হচ্ছে পাস্তা খাবে আর আমাকে বলতেছে মাম্মা আমাকে জুস দাও রায়নার জুস অনেক পছন্দ রায়নার জন্য সবসময় বাসায় কম বেশি একটু করে জুস রাখতে হয় তো রোজা থেকে তাশমিরের পাপার হচ্ছে বাসায়ও তার ডিউটি আবার কাজের ওইখানেও তার ডিউটি তো কাজে যাওয়ার আগে হচ্ছে একটু মার্কেটে গিয়েছিল এ ফাঁকে আমি তাস্মীর রায়ানকে গোসল করিয়েছি তো গোসল করাতে করাতে সে হচ্ছে বাসায় চলে এসেছে তো আসার পরে দেখে ওদের শরীর ভিজা তো সে সুন্দর করে মুছিয়ে তারপরে হচ্ছে লোশন ক্রিম এগুলো মেখে জামা কাপড় পরিয়ে দিয়েছে আর আমি অন্যদিকে দুধ গরম করে তার ইফতায়িটা হচ্ছে গুছিয়ে দিলাম তো এতে করে সে আমার মানে কাজটা অনেকটাই এগিয়ে দিয়ে গেল তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি এই তো বিকেলের টাইমে প্রায় ইফতারের আগে তো আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানেই যে পেঁপে দিয়ে শক্ত মুরগি রান্না করেছি আজকে আর বোতার শাকগুলো ভাজি করেছি আর আমার মন চাচ্ছিলো যে একটু ভুনা খিচুড়ি হলে বুঝে আজকে ভালোই হয় শক্ত মুরগির ঝোল দিয়ে ভুনা খিচুড়ি খেতে কিন্তু মাশালা খুবই মজা লাগে তো আমি মানে যেই চিন্তা সেই কাজ আমি একটু শক্ত মুরগি ঝোল করেছি আর এদিকে হচ্ছে তিন পদের ডাল দিয়ে বুটের ডাল মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল তো তিন পদের ডাল দিয়ে আমি হচ্ছে আজকে একটু ভোনা খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা এতটা টেস্ট হয়েছিল। মানে কী বলবো ইফতারির পরের দিকে হচ্ছে ওদেরকে খাইয়ে দিব সাথে আমিও খাবো এই জন্য প্লেটে বেড়ে নিচ্ছি তো আজকে কোনো ইফতারি বানাইনি আমার আর মন চাচ্ছিলো না তো রেডিমেড খাবার দিয়েই হচ্ছে আজকে ইফতার করে ফেলেছি তাই আপনাদের সঙ্গে আর কোনো শেয়ার করিনি তো যাই হোক আজকের মুরগির কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর হচ্ছে কাশ্মীরের পাপার জন্য আমি আলাদা করে ভাত রান্না করেছি কারণ সে বাসায় এসে মানে রাতে তো হচ্ছে রোজা থাকবে ছেড়ির জন্য ভাত রান্না করেছি আমি যেই টাইমে হচ্ছে রায়ণ তাসমিরকে খাওয়াইতেছি এই সময়টাতে হচ্ছে আমি ভাত চুলায় বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি ওদেরকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি যেন ওরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তো আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকে এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সবসময় দোয়া রইল আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ